মুখার্জি, ওয়েলকাম ব্যাক টু বন্দনাস কিচেন। তো আজকে ব্লগটা স্টার্ট করছি আমি, মা এখন করছে স্নান, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তো আমি একদম দেখো রেডি হয়ে গেছি আজকে সকাল সকাল, কারণ একটু বাজারে বেরোবো, রাখি আনারও আছে, মিষ্টি কেনার আছে। কারণ সত্যি কথা বলতে আমি জানতাম থার্সডেতে রাখি, গুগলও করেছিলাম, কিন্তু এখন দেখাচ্ছি যে রাখি আজকে লেগে গেছে তোমার 11টা লেগে গেছে, আর কালকে ছেড়ে যাবে, রাখি হচ্ছে 7:05 ছেড়ে যাবে। তো তার জন্য আজকে রাখি পড়াতে হবে, তো তাই ঝটপট রেডি হয়ে গেলাম। আর আজকে যে আউটফিটটা পরেছি এটা আজকে এসেছে ফ্লিপকার্ট থেকে, আমি অর্ডার করেছিলাম চিকেন কারি গাউন, এটা একটা পুরো এমব্রয়ডারি করা আছে, এটা বাড়িটার উপর আমার ভীষণ ভালো লাগে, এরকম এরকম গাউন বাড়িটার উপর খুবই ভালো লাগে, আর স্পেশালটা রাখির জন্য অর্ডার করেছিলাম। তো দেখো আজকে দিনটাও খুব ভালো, আজকে দিনে এটা এলো, আর এর সাথে পরেছি আমি পুরো অক্সিডাইজার সেট করেছি, এই দেখো। তো এরপর যাব আমি মার্কেট, তো চলো যাওয়া যাক, তোমাদের একেবারে মার্কেটে পৌঁছে আমি শেয়ার করছি। এখানে রাখিগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর আর এত রাখি যে আমি তো ঠিক করতে পারছিলাম না কোনটা নেব, যেটাই দেখছিলাম সেটাই ভালো লাগছিল, প্রতিটা রাখি খুব সুন্দর। তো আমি এসেছি আরতির সাথে, তোমরা জানো আরতি আমাদের বাড়িতে থাকে, ও এসেছে, ওর ছেলে আর আমি, কারণ মা আমাকে একা ছাড়বে না, তাই আরতিকে পাঠিয়েছে। আর আরতিকে আমি আরতি বলি তার কারণ আমরা বন্ধুর মতো, তো তাই ওর নাম ধরেই আমি ডাকি। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা কি মিষ্টি হাসছে। সিমরন মার্কেট থেকে এসে গেছে, আর সিমরনের সাথে আমি পাঠিয়েছিলাম, আমাদের বাড়িতে থাকে সিমরন, আমাকে দিদি বলে, তো সিমরন নাম ধরেই ডাকে ওকে, কম বয়সী একেবারে, তো সে তার সাথে গিয়েছিল, একা তো ছাড়বো না একেবারে সামনে। তো এই দেখো তোমার দেখতে পেলে রাখি মিষ্টি সব এনেছে। চন্দন, সিঁদুর, ধূপ এগুলো দিতে পেলাম না, কেননা জানা তো মেয়েদের একটু প্রবলেম থাকে, তো সেই জন্য সিমরনের একটু আফসোস, বাট আমি বেঁধে দেবো, সিমরন মিষ্টি খাইয়ে দেবে। তো আগে চলে এসেছি গোপু ভাইকে রাখি পরাবো, আর এখানে মা পরিয়ে দেবে আমার হয়ে রাখিটা, মা স্নানও করে দিয়েছে গোপুকে, আর জামাটা পরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ গোপু যে জামাটা পরেছে, মুকুটটা পরেছে, এটা হচ্ছে নতুন, মনসা পুজোর আগে আমরা গিয়েছিলাম শপিং করতে, গোপালের অনেক কিছু জিনিস, অনেক জামা নেওয়া আছে গোপালের, তো সেটাই মা পরিয়ে দিয়েছে, আর পুজো দিয়ে দিয়েছে, রাখিও পরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে গোপালকে দেখতে, দেখো কি কিউট লাগছে, কি সুন্দরভাবে বসে আছে রাখিটা পরে, বাঁশিটাও দিয়ে দিয়েছে তার সাথে, দারুণ লাগছে দেখতে। দেখো ভাই চলে এসেছে, আমরা কেউ জানতাম না আজকে রাখি বলে, বল তো সিমরন বলছিল বৃহস্পতিবারে, বৃহস্পতিবার আজকে তো বুধবার, তো সেজন্য সিমরন ঝটপট করে গিয়ে এসব আয়োজন করে এলো, নইলে হয়তো আমরা ভেবেছিলাম যে আজকে বিকেলে বেরিয়ে সিমরন আমি নিয়ে আসব, এই ব্যাপার। আর টিপটা দেবো না, কেননা টিপ দিলে তো আমার ভাই মানে ভাইপোটা হয়ে যায়, তো সেজন্য রাখি সবার চলে, মা, পিসি, মাসি, রাখি বন্ধন, রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছে, সবার সাথে সবার হচ্ছে রাখি বন্ধন, মামেরও চলে, সেজন্য
রাখিতে কোনো দোষ নেই। তাহলে আমি পড়িয়ে দিই। হ্যাঁ, সিমনের খারাপ লাগছে খুব। সিমনের এই টাইমটা আমি দেখেছি প্রতিবারই মানে রাখিটা খুবই মিস করে। কিছু করার নেই, কি আর করব। আরে এটাই বড় যে সিমন, এটাই ভালো লাগছে। হ্যাঁ, নিয়ে এলো, নিজে হাতে আয়োজন করলো, এটাই তো মেন। তো এই দেখো সালু দিদির নামে আমি পড়াচ্ছি। সালু দিদির ভাইয়ের 100 বছর কর্মায় হোক, ভালো পড়াশোনা হোক। সে বলে না, মেরি রাখি কি ডোর কবি হো না কমজোর, সেই আর। আর এটা আসছে মেজো দিদির। মেজো দিদির, মেজো দিদি পাঠিয়ে দিয়েছে, মানে উচকের মেজো দিদি পাঠিয়ে দিয়েছে, আমি বেঁধে দিচ্ছি। আর মাঝেটা কিন্তু ওর ব্রেসলেট। এটা ব্রেসলেট, দারুণ লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। কিসিকে নজর না লাগে। হাতটা এমনি কর, খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, উচকে দেখ কত জ্ঞান আছে, আমি দিদিকেও খাইয়ে দেব। আর পুচকে রাখিতে কি নেবে বলছে না, একদম ছোট, মানে যখন ওর বয়স 4 বছর, ওই 4 বছর থেকে আমি ওকে রাখি পাচ্ছি, মানে ও জানেই না রাখি কি জিনিস, একদম ছোট, কথা ঠিক করে বলতে পারছে না, এত ছোট তখন থেকে রাখি মানছে। আজ কত বড় হয়ে গেছে দেখো, আজ কত বড়, তোমরাও জানো কত ছোট থেকে রাখি মানছে, দেখো আজ কত বড় হয়ে গেছে। তো পুচকে বলছি কি গিফট নেবে বাবা বলো, পুচকে বলছে তুমি যা এনে দেবে। তো দেখি পুচকে কি গিফট করি, দেখতে পাবে অবশ্যই। আমি বলছি পুচকে তুমি, আমি কিছু মানি গিফট করছি তুমি কিনে নেবে, বলছে না মানি নেবো না হাতে। আসলে সামনে পুজো, সামনে পুজো, আমি ভাবছি যে দুর্গাপূজাতে তো জামা কাপড় আছে, এখন মানে ইচ্ছে মতো কিছু কিনবে, বাট পুচকে বলছে না। ঠিক আছে পুচকে, চলো গিফট অবশ্যই করব। তো মা মেয়ের ভাগ বেড়ে নিয়েছি, আর গোপালকেও আমি রাখি দিয়ে দিলাম সিমরনের হয়ে, সবকিছুই ড্রেস চেঞ্জ করে দিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করলামই দেখতেই পেলে। আর এখন এখানে দেখো আজকে পালং শাকের একটা তরকারি করেছি, একটু গ্রেভি গ্রেভি করেছি, আজকে শুকনো করিনি। সিমনের বাবা এরকমই ভালোবাসে, আর সিমনও ভালোবাসে। আর এটা পার্শে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর উচ্ছে আজকে ভাতে করেছি, ভাতে মানে ওই বয়েল করে ইয়ে করেছি, ম্যাশ করেছি, হ্যাঁ চটকেছি। আর এটা হচ্ছে টমেটো পোস্ত চাটনির মতো, আর পেঁয়াজ। তো এরপর আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর ভাই মাত্র এসেছিল, এগুলো সব দিয়ে গেল, আর বললো ওর কালকে এক্সাম আছে তাই চলে গেল, এখন পড়তে চলে গেল। আর এই যে গিফট দিয়ে গেল সালু দিদি ফ্রম ভাই, গিফট দিয়েছে, আমি ওকে গিফট দিয়ে দিয়েছি, ওকে মানি দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ মানি দিয়ে দিয়েছি খামের মধ্যে, তো ওর ইচ্ছে মতো কিনে নেবে। আর এই দেখো কত রকমের মিষ্টি, আমি যেগুলো খেতে ভালোবাসি, আমি এটা খুব ভালোবাসি, রাবড়ি এটা, আর মিষ্টি গুলো কি সুন্দর দেখো, কালারিং পুরো। আর এই জলপিয়া যেগুলো যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলোই কিন্তু এখানে আনা আছে। আর এরপরে হবে ভাই আমাকে কি দিয়েছে গিফট আনবক্সিং, এটা খুলে দেখি চলো। ভাই থেকে তো আমি বেশি ছোট হয়ে গেছি বড় হয়ে, কারণ আমার এক্সাইটমেন্টটা বেশি, সত্যি ওকে বলছি না আমার নিজেরই এক্সাইটমেন্ট বেশি।
গিফট সত্যি ভালো লাগে, কেউ দিলে এত ভালো লাগে। আমার খুলে জলদি করে দেখি কি আছে। আর আজকের বিকেলে চা খাওয়াটা স্ক্রিপ্ট করে গেছি, রোজ চা খাওয়া দেখায় সেই জন্য ভেবেছি। প্যাকিং করো না, খুলতে মন চায় না। মনে হয় যে এরকমই রেখে দিই, বাট খুলতে হবে। খারাপ লাগবে সব। Very nice. এতো কিউট, উফ মায়ের পেটে যেমন বাচ্চা থাকে না, হাতটা মুঠো করে ঠিক সেই রকম করে আছে। কি কিউট, কি দারুণ লাগছে। আর মনে হচ্ছে এটা শিশু বুদ্ধ না? হ্যাঁ, বাচ্চা বুদ্ধ। হ্যাঁ, শিশু বুদ্ধ। এটা দেখো, চাইল্ড বুদ্ধিস্ট। এখানে রাখলে সবার চোখে পড়বে। ভালো লাগছে না এখানে? দারুণ লাগছে, এখানে সব থেকে ভালো লাগছে। এখানেই রূপ পেয়ে গেল নাকি? হ্যাঁ, দারুণ দেখতে লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কিউট লাগছে সত্যি। আর ভীষণ কালারফুল, সুন্দর করে আছে, দারুণ লাগছে। আমরাও যদি প্রত্যেকে এরকম হয়ে যেতাম, ছোট্ট আবার কি সুন্দর না শৈশবকাল। আর দেখতেই পেলে, ভাই তো দিয়ে গেল সিমরনকে গিফট। তো আমার তরফ থেকে ছোট বড় ভাই দাদা প্রত্যেককে হ্যাপি রক্ষাবন্ধন। আর রক্ষাবন্ধন তো সবার সাথে সবার চলে, বোন মাসি পিসি যে যেখানে আছো প্রত্যেককে হ্যাপি রক্ষাবন্ধন। তো চলো, এই গেল আজকে রাখি বন্ধনের দিন। আর এবারে আমি বানাবো, চিকেন বানাবো আজকে। রুটি আর চিকেন স্যালাড অনেক মিষ্টি হয়ে গেছে, সিমরনও প্রচুর মিষ্টি নিয়ে এসছে, আর ভাই দিয়ে গেছে, মিষ্টি ঠেলাঠেলি চলছে আজকে। তো সেই রুটি দিয়ে আজ মিষ্টি খাওয়া হবে। তো চলো চিকেনটা চড়াই আর দেরি না করে। কটা বাজলো দেখো তো? 9:45, 9:45 বাজে। আর সিমনের বাবা এসে গেছে, চা খাওয়া হলো। তো চা, আর আমাদের চায়ের টাইমটা বললাম তো যে স্ক্রিপ্ট করে গেছি, কেননা রোজ চা খাচ্ছি। আর এত আজকে চা চা করছিল, যেই রূপা বানিয়েছে সেই বসে গেছি, আজ আমি নিজেও বানাইনি। তো এই হয়েছে। তো চলো এখন চিকেনটা বানিয়ে নিই। আর সিমন এখন এডিটিং করছে, সিমনের কাজ। তো এই যে এখন চিকেন বানাচ্ছি, আলু দিয়েছি দুটো, আর একটা খোসা ছাড়িয়ে আর একটা খোসা সহ দিয়েছি, যেটা আমি ভালো আছি। চিকেন বানানো কমপ্লিট, খেয়ে ঘুমে একেবারে একাকার হয়ে গেছি, এত গরম না, প্রচন্ড গরম। তো এবার আমরা খাবো, তো আর খাওয়াটা শেয়ার করলাম না। চলো, আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ, সেজন্য এতটুকুই রাখলাম, আবার কালকে নতুন ব্লগ চালু করবো। তো বাই গাইস, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন ব্লগ নিয়ে।